যার মা আছে সে কখনোই গরিব নয়। আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরিনি। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া, নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। সন্তানেরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। কোন একটা বিষয়ে মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়। সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। মাকে যারা কষ্ট দিবে তার কখনো জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো মাকে কষ্ট দিও না। মা জননী চোখের মণি, অসীম তোমার দান, সৃষ্টিকর্তার পরে তোমার আসন, আসমানের সমান, ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান। যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না, দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগে না। হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ছড়ে পড়ে যায়। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে। একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। সবকিছুর কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না।